বন্ধুরা, আমার এইরকম পরোটা আপনাদের দেখে কেন আপনারা জানেন, বুঝতেই পারছেন যে এইরকম যদি পরোটা শীতকালের দিন পাওয়া যায় তাহলে কীরকম। ভিডিওটা পাওয়ার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে হবে, মিস না করে স্কিপ করবেন না, আর পুরো ভিডিওটা দেখতে হবে। তার সাথে কী দিয়ে বানাচ্ছি, কী কী উপকরণ দিচ্ছি, আর খুব অল্প উপকরণেই, আমাদের ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি, প্রথম থেকে শেষ অবধি আপনারা আমার পাশে থাকুন। তাহলে চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে আলুর পরোটা তৈরি করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে কোনো মাপ হিসাবে আমি দেখাচ্ছি না, তাও 500 মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি লবণ দেব, এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়নার জন্য তেল নিয়ে নিয়েছি, আমি তেলটা দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ময়নার জন্য, এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি শুকনো তেলের সাথে শুকনো ময়দাটা লবণের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাকে ভালো করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি এরপর উপর থেকে অল্প একটু অয়েল মাখিয়ে নেব। একটু অয়েল মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আমার ডোটা নরম থাকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি চলে আসছি আলুর পুরটা তৈরি করে। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এরপর আমি সব মশলাগুলো দেব। আমি এখানে একটু হলুদ দিচ্ছি, আমি এখানে এক চিমটে মতো লঙ্কা গুঁড়ি দিলাম, আমি এখানে এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আমি এখানে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ। এখানে আমি কেটে রাখা কিছু ধনে পাতা নিয়েছি, কুচনো আদা নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এবার এগুলো দিয়ে দেবো, এখানে লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম, এখানে আদা কুচিগুলো আমি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব উপকরণগুলো একটু হালকা হাতে আমি একটু মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব আলুর পুরটা। আমার আলুর পুরটা মাখা হয়ে গেছে, আলুটা পুরো মিশিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে, কাঁচা পেঁয়াজ, কাঁচা কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা বেছে কেটে নেব, আমি এবার ময়দাটা তুলে নেব। আমার ময়দাটা যেটা আমি মেখে রেখেছিলাম ভালো করে একটু হালকা হাতে মেখে নেব। এবার আমি লেচিগুলো কেটে নেব, আমার এখানে লেচিগুলো কেটে নিয়েছি, আর আমি গোল করে ঘুরিয়েও নিয়েছি। এবার আমি আলুর পরোটাগুলো তৈরি করে নেব। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, এরপরের মধ্যে আমি শুকনো ময়দা দিয়ে দেবো, শুকনো ময়দাটা দিয়ে আমি একটু বেলে নেব, একটু মতো বেলে নিচ্ছি। আমি এখান থেকে একটু মতো আলুর পুর নিচ্ছি যতটা আমার লাগবে, আমি এখানে আলুর পুরটা দিয়ে দিলাম, আমি আলুর পুরটা দিয়ে দিলাম এরকম করে, এরকম করে আমি মুড়ে দিলাম, মোড়া হয়ে গেল। আমি এর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে নিয়েছি, দেখুন এরকম করে মুড়লাম, মুড়ে এরকম করে হালকা হাতে চেপে চেপে বেলতে হবে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এরপর আমি পরোটাটা শুকিয়ে নেব। এখানে পরোটাটা দিয়ে দিয়েছি এক প্লেট আমার রুটি।
গেছে, আমি এবার ছেঁকে নেব। আমার এই পিঠটাও হয়ে গেছে, এবার তেল দিয়ে ছেঁকে নেব। আমি এবার এখানে তেল দিয়ে দিলাম, এবার আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আর একটু ছেঁকে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে। বন্ধুরা আমার দেখুন আলুর পরোটা তৈরি হয়ে গেছে। শীতকালে এরকম আলুর পরোটা যদি পাওয়া যায় তাহলে তো মজাই। আমি তো খুব ভালোবাসি, আশা করি আপনারাও এরকম শীতে যদি এরকম যদি একটা ডিলিশিয়াস মুখে জিভে জল আনা এরকম যদি পরোটা পান শীতকালের দিনে, তার উপর থেকে টমেটোর সসের সাথে যদি পরিবেশন করা হয় তাহলে আমার মনে হয় যে কিছু রকম পরোটাটা যদি বানিয়ে নেওয়া ফেলা যায় আমাদের গড়েই উপকরণ দিয়ে, এরকম আলুর পরোটা যদি আমরা বানিয়ে নিই তো নিয়ে এসেই চলে যেতাম। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা থাকবে প্রেস করে দেবেন। তাহলে কী হবে, আমি যখন কোনো ভিডিও আপলোড করবো নিউ ভিডিও তখন সরাসরি নোটিফিকেশান আপনাদের কাছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।